আমাদের সোসাইটিতে পুরুষদের হয় অ্যালফা মেল নয়তো বিটা মেল হিসেবে ক্যাটাগরাইজ করা হয়। কিন্তু একটি মেল টাইপ এমনও আছে যা না তো অ্যালফা মেলের মতো আর না তো বিটা মেলের মতো। আমি যে মেলের কথা বলছি তা হলো সিগমা মেল। সিগমা মেল হলো এমন একটি শব্দ যার উৎপত্তি হয়েছে গ্রিক ভাষা থেকে আর এর মানে হলো একা বা আউটসাইডার। সিগমা মেল নর্মাল মেলদের থেকে একেবারেই ভিন্ন হয়। এদের এতে কোনো যায় আসে না যে লোকেরা তার ব্যাপারে কী ভাববে, সে শুধুমাত্র সেগুলিকেই করে যা সে করতে চায়। এরা ফালতু রুল, ট্রেন্ডস এবং সোসাইটিকে ফলো করে না। এরা অন্যদের কাছে সাহায্য চাইতেও পছন্দ করে না, বরং এরা অন্যের সাহায্য করতে পছন্দ করে। এরা নিজেই নিয়ম তৈরি করে এবং সেই হিসেবেই চলে। এরা সেলফ এমপ্লয়েড হয়। একজন সিগমা মেল সবসময় নলেজ এবং এক্সপিরিয়েন্সকে চেস করে, নাকি ম্যাটেরিয়ালিস্টিক জিনিস। এরা কখনোই কারো পেছনে ছোটে না, বরং লোকেদেরকে অ্যাট্রাক্ট করে। আর এইরকমই বহু গুণের অধিকারী হয় একজন সিগমা মেল। আর আজকের এই ভিডিওটিতে আপনি সিগমা মেলের এমন 10টি কোয়ালিটিকে জানতে চলেছেন যা হয়তো লাইফে আপনারও কোনো না কোনো দিন প্রয়োজন পড়বে। সো লেটস বিগিন। নাম্বার 1, এরা একা থাকতে খুব ভালোবাসে। কিন্তু তার মানে এ নয় যে এরা লোককে পছন্দ করে না। না, এরা লোকেদের ভ্যালুকে খুব ভালোভাবে বোঝে, কারণ এরা জানে যে সব কিছু একাই সম্ভব হয় না। এরা সহজেই নিজের ফিলিংসকে কারোর সাথে শেয়ার করে না, নিজের প্রবলেমসকে লোককে বলার পরিবর্তে সেটিকে নিজেই সলভ করার চেষ্টা করে। এই জন্যেই সিগমা মেলের সাথে রিলেশনশিপ তৈরি করা বেশ কঠিন কাজ, তবে অসম্ভব নয়। নাম্বার 2, দে আর সাইলেন্ট লিডার্স। এরা অ্যালফা মেলদের মতোই অসাধারণ লিডার হয়। এরা অপরকে নিজের পজিটিভিটি এবং লিডার মাইন্ডসেটের সাথে লিড করতে পারে। নাম্বার 3, হাইলি অ্যাডাপটিভ ইন সিচুয়েশনস। অ্যালফা মেল সব জায়গায় নিজের লিডারশিপকে দেখাতে পারে না। যদি সে নিজের পছন্দের কাজ, পরিস্থিতি এবং সম্মান না পায় তো সে নিজের উপরেই ডাউট করতে শুরু করে। বাট একজন সিগমা মেল সবসময় লিডার হয়ে থাকার স্বপ্নকে দেখে না। সে সঠিক সময়ে সঠিক কাজকে করে, তাকে যে কাজই দেওয়া হোক না কেন সে মন প্রাণ দিয়ে সেই কাজকে কমপ্লিট করে। আর এই কারণের জন্যই একজন সিগমা অনেক ফ্লেক্সিবল এবং অনেক সাকসেসফুল হয়, কারণ সে নিজের প্রতিটি কাজকে উৎসাহের সাথে করে। নাম্বার 4, টু জেন্টলম্যান। সিগমা মেল প্রতিটি মানুষকে সবসময় সমান দৃষ্টিকোণ দ্বারা দেখে এবং লোকেদের মধ্যে ধনী গরিব, ফর্সা কালো, লম্বা খাটো, সুন্দর কুৎসিতের ডিফারেন্স করে না। মানুষ যেমনই হোক, সেলিব্রিটি হোক বা কমন ম্যান, সে সবাইকে সমান দৃষ্টিকোণে দেখে এবং সমানভাবে ট্রিট করে। নাম্বার 5, ক্রিয়েটিভ। সিগমা মেলস প্রচুর ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ হয়। এদের মধ্যে জটিল থেকে জটিল প্রবলেমকে সলভ করার স্কিলস থাকে, এদের নলেজও প্রচুর থাকে। এক কথায় বললে এরা প্রচুর জ্ঞান পিপাসু ব্যক্তি হয়। এরা সবসময় ডিসিপ্লিনভাবে থাকে। নাম্বার 6, রিজার্ভড অ্যান্ড ইন্ট্রোভার্ট। সিগমা মেলস খুবই শান্ত স্বভাবের হয়। এরা নিজের ফিলিংস সবার সাথে শেয়ার করে না, এরা যা ভাবে তা নিজের মধ্যেই রাখে এবং শুধু তাকেই বলে যে তার মনের সবথেকে কাছের লোক। এরা অ্যালফা মেলদের মতো এক্সট্রোভার্ট হয় না। এরা সোসাইটির লোকেদের সাথে কথা বলতে বোর ফিল করে। আপনি এদেরকে কাউকে অসম্মান করতে বা কাউকে নিয়ে হাসি ঠাট্টা করতে দেখতেই পাবেন না। এরা সবসময় নিজেকে শান্ত ও চুপ রাখে, কারণ এরা চায় না নিজের এনার্জিকে ফালতু জিনিসের মধ্যে খরচ করতে। এরা সেই জিনিসগুলিতেও ইনভলভ হয় না যেখানে এদের টাইম এবং এনার্জি ওয়েস্ট হয়ে যায়। অ্যালফা মেলকে ডমিনেন্ট এক্সট্রোভার্ট বলে, কিন্তু সিগমা মেলকে ডমিনেন্ট ইন্ট্রোভার্ট বলা হয়। এরা এতটা চার্মভাবে থাকে যে কোনো কথা না বলেও এরা নিজের আশেপাশের লোকেদেরকে প্রভাবিত করতে পারে। নাম্বার 7, রিস্ক টেকার্স। রিস্ক না নিয়ে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। বড় স্বপ্ন দেখা লোকেরা সবসময় রিস্ক নেয়, আর যখন কথা হয় রিস্ক নেওয়ার তো সিগমা মেলের তো এটি প্রিয় জিনিস। এরা খুব ভালোভাবেই জানে যে লাইফে সাকসেসফুল হতে চাইলে রিস্ক তো নিতেই হবে, আর এরা বেশ প্ল্যানিংয়ের সাথে ক্যালকুলেটিভ রিস্ক নেয়। এরা নিজের লাইফকে ব্যালেন্স করতে জানে, যার কারণেই এরা একজন এফেক্টিভ লিডার নামেও পরিচিত। নাম্বার 8, সিলেক্টিভ অ্যান্ড আনঅ্যাটাচড। এদের পার্সোনালিটি ঠিক এমন হয় যে বহু মেয়েরা এদের প্রেমে পড়ে যায়, বাট সে নিজের রিলেশনশিপ এবং ফ্রেন্ডশিপের ব্যাপারে যথেষ্ট সিলেক্টিভ হয়। অর্থাৎ বন্ধু এবং জীবনসঙ্গীকে এরা খুব ভেবেচিন্তে নিজের জীবনে আনে। এরা দ্রুত কারো সাথে ইমোশনাল রিলেশনশিপ তৈরি করে না, কারণ এরা জানে যে দুনিয়ার লোকেরা শুধুমাত্র নিজের মতলবের জন্যই বন্ধুত্ব করে। যারা এদের যোগ্য কেবল তাদের সাথেই এরা ইমোশনালি যুক্ত হয়। নাম্বার 9, সেলফ অ্যাওয়্যার। একজন সিগমা মেল শুধুমাত্র নিজের উপরেই ফোকাস করে। তারা অ্যালফা মেলের মতো অন্যের লাইফকে নিয়ে ইন্টারেস্টেড থাকে না। তারা নিজেকে খুব ভালোভাবে জানে এবং নিজের শক্তি ও দুর্বলতাগুলিকে বোঝে, এবং সময় নষ্ট না করে নিজেকে আরও বেটার কীভাবে বানানো যায় তার উপর ধ্যান দিতে শুরু করে। এরা ড্রামা এবং চিৎকার চেঁচামেচি থেকে দূরে থাকার চেষ্টা করে। নাম্বার 10, সেলফ ইনিশিয়েটর। সিগমা মেল সবসময় সেলফ ইনিশিয়েটর হয়। এদেরকে আপনি প্রতিটি বড় বড় কোম্পানির এক্সিকিউটিভ এবং ম্যানেজমেন্ট লেভেলে পেয়ে যাবেন,
কারণ সিগমা মেলের মধ্যে যে স্কিলস থাকে তা যথেষ্ট গ্রোন এবং ম্যাচিওর হয়। এরা নিজেকে বোঝার সাথে সাথে খুবই জিজ্ঞাসু এবং মাল্টি ট্যালেন্টেডও হয়। এরা নিজের কোয়ালিটির বেস্ট ইউজ করতে খুব ভালোভাবে জানে। এই জন্যে আমি গ্যারেন্টির সাথে বলতে পারি যে যদি আপনার মধ্যেও এই 10টি কোয়ালিটি রয়েছে, তাহলে আপনাকে নিজের লাইফে সাকসেসফুল হতে কেউ বাধা দিতে পারবে না। আজকের এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।